I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my murshid's sake. একজন কবি বলেছেন, দার ইস এ কোরআন যদি আমরা না ভুলতাম, এমন সময়ে আমরা না কখনো আসতাম। আমার প্রিয় মুর্শিদ বলেন, যখন এই জিহোবা 32 অন্যের পাহারা ভেঙে এবং দুই চোয়াল পেরিয়ে যখন বের হয়, তখন ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। আমরা যারা এখানে আছি সবার বিনা হিসেবে ক্ষমা হয়ে যায়। 15 জুলাই সকালবেলা, এখন ব্ল্যান্ড টায়ারে আছি এবং এর আশেপাশে দিনই কাজের উদ্দেশ্যে নতুন একটি সফরের যাত্রা শুরু করার কথা ছিল। আমাদের শিডিউল এই হিসেবে বানানো হয়েছিল। আমাদের সঙ্গে ওসমান মাদানী ভাইও ছিলেন, যিনি এই সফরের উদ্দেশ্য সম্পর্কে সারসংক্ষেপে বর্ণনা করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি নতুন সকাল, একটি নতুন সফর, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা মালাউইর শহর ব্ল্যান্ড টায়ারে আছি। আজকে ইনশাআল্লাহ কিছু জায়গায় আমাদের যেতে হবে, ভিজিট করতে হবে, আমরাও নতুন কিছু দেখব, আপনাদেরকেও দেখাবো। ওসমান ভাই বলবেন, আজকে আমাদের সফর কোথায় কোথায় আছে? ইনশাআল্লাহ এখন আমরা যাব মাদ্রাসাতুল মদিনার দিকে এবং সেখানে বাচ্চাদের সাথে সাক্ষাৎ হবে। জামিয়াতুল মদিনার কনস্ট্রাকশন প্রজেক্ট দেখব। অতঃপর আনুমানিক 2 ঘন্টার কঠিন ড্রাইভ হবে। অর্থাৎ কঠিন বলতে বুঝাচ্ছি 360 degree turns, 90 degree turns। তারপর আবার কাঁচা রাস্তা, তারপর সেখানে একটা পোটা ভিলেজ নামের গ্রাম আছে, সেখানে ইনশাআল্লাহ অসংখ্য পরিমাণ মানুষ থাকছেন, তাদের মাঝে নেকির দাওয়াত হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ চাইলে, আল্লাহ তাআলার সাহায্য সঙ্গে থাকলে, তখন আশা করছি আল্লাহর রহমতে নন মুসলিম ইসলামও কবুল করবেন ইনশাআল্লাহ। তো আজকে ইনশাআল্লাহ এমন সফর হবে যেখানে ইসলামের দাওয়াত দেব। আল্লাহ করুক এর বরকতে কিছু মানুষ ইসলাম কবুল যেন করেন। হাদিসের সারাংশ হচ্ছে এমন, যদি কোনো ব্যক্তি তোমার মাধ্যমে ইসলাম গ্রহণ করে, তবে তা তোমার জন্য দুনিয়াতে যা কিছু আছে সেই সব কিছু চেয়েও উত্তম। তো আল্লাহ করুক সেই নেকিও অর্জন করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। যদিও কঠিন সফর, তবু অবশ্যই যেতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমরা ব্ল্যান্ড টায়ারে অবস্থিত মাদ্রাসাতুল মদিনা পরিদর্শনে গেলাম। মাশাআল্লাহ, বড় জায়গায় নির্মিত মাদ্রাসাতুল মদিনার ভবন দৃষ্টিনন্দন হওয়ার পাশাপাশি অত্যন্ত সুশৃঙ্খল ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা মালাভিতে আছি এবং মালাভির শহর ব্ল্যান্ড টায়ারে। এটা দেখে মন খুব খুশি যে আলহামদুলিল্লাহ এখন থেকে 6-7 বছর আগে 2016 আমি এসেছিলাম, তখন আমাদের কাছে কোনো জায়গা ছিল না। আর আজকে মাশাআল্লাহ আজিমুশান মাদ্রাসাতুল মদিনা হয়ে গেছে, এখানে পড়াশোনা চলছে, জামিয়াতুল মদিনার ভবন সামনে নির্মাণ হচ্ছে। আনুমানিক আমাদের কাছে সব মিলিয়ে 16,000 square meters জায়গা আছে, আর অল টুগেদার যদি বলি 4 acres পরিমাণ জায়গা দাওয়াত ইসলামের কাছে আছে। খুব চমৎকার কনস্ট্রাকশন চলছে, সবকিছু ঠিকঠাক ভাবে চলছে। আমি সর্বপ্রথম মালাবির জিম্মাদারগণকে মোবারকবাদ পেশ করব। এখানে যারা আমাদের সাপোর্টার আছে তাদের শুকরিয়া আদায় করব, কারণ এই সব আপনার সহযোগিতায় সম্ভব হয়েছে। এত সুন্দর উন্নতি এবং ইনশাআল্লাহ এখানে অনেক কিছু হওয়ার বাকি আছে। যারা সাপোর্ট করেছেন তাদের সাপোর্ট চালিয়ে যান, এটা আপনার দাওয়াত ইসলামী, আমাদের সন্তানদের ভবিষ্যৎ। আমি পার্সোনালি সত্যিই অনেক খুশি, সবে মাত্র শুরু হয়েছে, আমি আরো দেখব, আপনারাও আমাদের সাথে থাকুন। এগুলো হচ্ছে ওয়াশরুম ইত্যাদি। মাশাআল্লাহ চমৎকার চমৎকার। মাদ্রাসাতুল মদিনার প্রত্যেকটি ক্লাসরুম এক এক করে দেখলাম, রুমগুলো দেখে খুব ভালো লেগেছে। এটা মুর্শিদি আত্মার সেকশন। বাহ, এটা মুফতি আজম সেকশন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে যারা কম বয়সের বাচ্চারা রয়েছে তাদের জন্য LCD লাগানো আছে, তারা গোলাম রসুল মাদানী চ্যানেল ইত্যাদি দেখে। আচ্ছা, কিছুদিন আগে যে পরীক্ষা হয়েছিল তো এখানে স্টুডেন্টদের মার্কশিটগুলো। মাশাআল্লাহ
গ্যালারিতে শিক্ষার্থীদের হাতে বানানো ইসলামিক আর্ট দেওয়ালে টাঙানো ছিল, যা তাদের প্রশিক্ষণের চমৎকার প্রমাণ বহন করে। অসাধারণ প্রশিক্ষণ হচ্ছে মাশাআল্লাহ। তারপর আমরা মাদ্রাসাতুল মদিনার হেড অফিসে গেলাম। এখানে ওসমান ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বললাম যে এখানে দাওয়াত ইসলামী দ্বীনি কাজের সূচনা কিভাবে হয়েছিল। জামিয়ায় তখন আমি শিক্ষকতা করতাম এবং মালাভি এসেছিলাম। দুইবার এমন হলো আমি মালাভি এলাম, আবার চলে গেলাম। তৃতীয়বার যখন আসলাম তো তখন পরিপূর্ণ ভেবে নিলাম যে এখন গেলে আর ফিরে আসব না। আর আব্বুও আমার সঙ্গ দিয়েছিলেন, বলেন এবার যাও। তো তখন আবার কয়েকজন ইসলামী ভাই তারা চলে আসলেন, বললেন। তখন এই মানসিকতা তৈরি হলো যে করলে দাওয়াতি ইসলামী করব আর ইনশাআল্লাহ নিজেই করব। তখন এপ্রিল মাস ছিল 2018, আর ওই দিন মনে হয় হাজি জুনাইদ ডিভিশন নিগ্রান হয়েছিলেন, আর আমি জানতে পারি যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ধার কর্জ করে আমি শুরুতে কাজ চালু করি। আমি একাই যেতাম ফজরের পর ব্লেন্টায়ার মার্কেটে মাছ সবজি ইত্যাদি নিতে। নিজেই বাবুর্চির সাথে মিলে খাবার রান্না করতাম, নিজেই রান্না করে নিজেই খাওয়াতাম। এভাবে দিন অতিবাহিত হতো। এবং পরে আমি মাওলানা রমজান মাদানিকে ডাকি, যিনি বর্তমান ওই সেন্টারের নিগরান, আর তানজানিয়া থেকেই আমার ক্লাসমেট। আর ওই সময়ে আমি মাওলানা মুস্তফা মাদানিকে ডাকি, তিনিও পুরো চাকুন্ডা এলাকার নিগরান, লোকাল মালাভিদ অর্থাৎ আমাদের অনুবাদ মজলিসের নিগরান। তো সেখানে জায়গা খুঁজতে বের হলাম। তো আলহামদুলিল্লাহ আমরা ওই জায়গা পেলাম, কোটেশন এলো। এরপর আমরা এক এক করে চাঁদা সংগ্রহ শুরু করি। তো যখন কিছু কাজ দেখানো শুরু করি, আচ্ছা আমি আরো মজার কথা বলি। তো আমরা গ্রাম অঞ্চলে গেলাম, এমন হলো যে ব্লেন্টায়ারে আমরা একদিন ছিলাম। জুমার পর আমাদের মাওলানা সাহেব এনেছেন এক ইসলামী ভাইকে, রমজান ভাই এনেছেন, বললেন ইনি ইসলাম সম্পর্কে কিছু জানতে চায়। তো আমি তখন উত্তর দিলাম, অনেক খুশি হয়েছেন, বললেন ইসলাম গ্রহণ করব। আমি কালিমা পড়ালাম। তো এখন মানুষ আমাদের কাছে আসার পরিবর্তে আমরা তাদের কাছে যেতে লাগলাম। ব্লেন্টায়ারের গ্রামগঞ্জ থেকে আমরা শুরু করি, তারপর একটা গ্রাম আছে সেখানে শুরু করি, সেখানে আমরা মসজিদ বানাই। যখন থেকে মসজিদ হয়েছে এরপর থেকে আমাদের ধরে নিন কিক অফ হয়েছে। তারপর আমরা গ্রামাঞ্চলে গিয়ে খাবার খাওয়ানো শুরু করি, তারপর আমাদের সপ্তাহভিত্তিক শিডিউল হয়ে যায়। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আনুমানিক প্রায় 5,000 মানুষ ইসলাম কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এটা আমি শুক্রিয়াতান বলি, এটা ওই সংখ্যা যা আমাদের মাধ্যমে হয়েছে। এর মধ্যে ওইগুলো অন্তর্ভুক্ত যা আমাদের অন্যান্য ইসলামী ভাইদের মাধ্যমে হয়েছে, অর্থাৎ মাওলানা রমজান মাদানির মাধ্যমে প্রতি 2 দিনে এভারেজ এক ইসলামী ভাই ইসলাম গ্রহণ করত। আর এখানে চিকন্ডা এলাকায় এভারেজ আলহামদুলিল্লাহ সপ্তাহে 6-8 জন ইসলাম কবুল করত। তারপর টোন্ডবুয়ে একটা এলাকা, সেখানে আলহামদুলিল্লাহ মাওলানা ইউনুস আছেন আমাদের, সেখানে আনুমানিক প্রতি জুমাই কমবেশ 5-6 জন মানুষ ইসলাম গ্রহণ করার চিত্র দেখা যেত। তো এইভাবে ব্রেক করে করে যেভাবে দাওয়াতে ইসলামীর টেলিথন এর কার্যক্রম আছে সেভাবে আমরা অ্যাপ্লাই করি অনেক জায়গায়। তো আলহামদুলিল্লাহ চলতে থাকলো। আপনি ডোনেশন করে মাদ্রাসা বানিয়েছেন, এখন মাদ্রাসা হওয়ার পর দেখা যাচ্ছে বাচ্চারা পড়ছে। ইনি মাশাআল্লাহ সৈয়দ রেজা সাহেব, সবকিছু তিনি দেখছেন। তো আমরা তাহলে কি বলতে পারি, মালাভিতে 10,000 মানুষ মুসলমান হয়েছে, কি বলেন? আনুমানিক সেফ ফিগার 7,500-8,000। তারপর আপনি যে কাজই করতেন, হোক মাদ্রাসা জামিয়া হোক, তখন আপনি মার্কাজ থেকে পলিসি অবশ্যই অবশ্যই এমন, তারপর এভাবে কপি পেস্ট করতে থাকলেন, FGRF হলো। অবশ্যই আমাদের সবকিছু মার্কাজের পক্ষ থেকে গ্রেডিং সিস্টেম ইত্যাদি আসে, মার্কাজের পক্ষ থেকে শিডিউল ইত্যাদি এসেছে। এই যে গ্রেডিং সবগুলো মার্কাজ থেকে, আর আলহামদুলিল্লাহ তা তাদের সাথে যোগাযোগ থাকে। এমনকি আমাদের কোন ছুটি কখন হবে ওনারাই আমাদেরকে নির্দেশনা দেন। ইমেজিং, এটাই হচ্ছে দাওয়াত ইসলামী। তিনি দাওয়াত ইসলামীর জামিয়াতে পড়েছেন, আর একজন আলিমে দিন হয়ে তিনি কত কিছু করেছেন। এভাবে আরও একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মাশাআল্লাহ মাওলানা রিয়াজ আছেন, তিনিও আপনার সাথে ফারিক হয়েছেন, তিনি একই ক্লাস থেকে এসেছেন। আমি মনে করি যে গোটা দুনিয়ার ওই সব দাওয়াত ইসলামীর ডোনার্সদের জন্য অসাধারণ বার্তা যে আমাদের টাকা কোথায় খরচ হচ্ছে, আমাদের টাকা দিয়ে আমাদের ডোনেশন থেকে দাওয়াত ইসলামীর যেই সকল জামিয়া চলছে সেগুলো থেকে কেমন ছাত্র বের হচ্ছে, তারা এক একজন শিক্ষার্থী হাজার
হাজার মানুষকে মুসলমান বানাচ্ছে। একজন শিক্ষার্থী যখন আলিমে দিন হয় তখন অন্যজনকে আলিমে দিন বানিয়ে থাকেন, গোটা দেশে দিনের কাজ এমন ভাবেই ছড়িয়ে দেন। তো মোবারকবাদ জানাই যাদের টাকা, যাদের ডোনেশন দাওয়াত ইসলামের সাথে আছে। আর পাশাপাশি আমি এটাও বলবো যে আপনার সন্তানকে দাওয়াত ইসলামীতে দিন, আপনার সন্তানকে আলিম বানান, আপনার সন্তানকে হাফিজ বানান, আপনার সন্তানকে দাওয়াত ইসলামীর মুবাল্লিগ বানান। অনেকে বলে থাকেন আমার সন্তান খুব ভালোই বিজনেস করছে, আমার সন্তান আমার বিজনেস দ্বিগুণ করেছে, আমাকে বলুন মৃত্যুর পর আমাদের এই বিজনেস কাজে আসবে, নাকি আমার সন্তান আলিম হলে বা হাফিজ হলে বা দিনের মুবাল্লিগ হলে মুসলমান বানালে শান্তি পাবো, আমরা কতই শান্তি পাবো কবরের মধ্যে। তো অ্যাটলিস্ট ফ্যামিলিতে একজন আলিমে দিন, অ্যাটলিস্ট ফ্যামিলিতে একজন দিনের দায়ী থাকা দরকার। এইসব দেশে এসে তো ইমান তাজা হয়ে যায়, যখন সাহাবে কেরামের যুগে, যখন আউলিয়ে কেরামের যুগে আমরা পড়ি যে আউলিয়ে কেরাম সফর করতেন আর হাজারো মুসলমান বানাতেন। তো বর্তমানেও এই যুগে দাওয়াত ইসলামী এই কাজ করছে, হাজারো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাদেরকে মুসলমান করার পর তারা যেন মুসলমান থাকে তাদের দেখাশোনার ব্যবস্থাও দাওয়াত ইসলামী চমৎকারভাবে পালন করে যাচ্ছে। আমার অনেক কথা বলার ইচ্ছা, প্রাউড ফিল হচ্ছে, গর্ববোধ হচ্ছে যে আমি এই সংগঠনের মধ্যে আছি। আল্লাহ পাক আমাদের জুনাইদ ভাইকে, যারাই ওনার সঙ্গ দিয়ে আসছেন, সবাইকে উত্তম প্রতিদান দিক। চলুন তারপর দেখি বাচ্চারা অপেক্ষা করছে, তাদের সাথে দেখা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনার ছোট ছোট জ্ঞান পিপাসু ছাত্র ছাত্রীদের সাথে বসার সৌভাগ্য অর্জন হয়। তাদেরকে আদব কায়দা সম্পর্কে কিছু মাদানী ফুল পেশ করার চেষ্টা করি। নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি। If you are disrespecting your teachers and your parents, you can't get the noor of ilm. Some of time what happened that whenever the teacher in front of you or the parents in front of us, then we give them respect. But when they are not in front of us, then sometimes they talk bad about the teachers, they talk bad about the parents. Do not do this. Always be ba adab, as said by the our predecessors, that ba adab ba naseeb. Writing on the heart means remember always. Now he told you three things. Who remembers? If you dua for murshid, your parents and your asatizas, it's with you, no one can stop you to go. Mashallah. So which means you must be respectful to your parents, to your teacher, and to your peer or murshid. Alhamdulillah, in the madrasa of Dawat Islami, all children are given equal opportunity to learn Quran the correct way. Love all your Muslim brothers. And all these girls, they all are sisters. So they all love each other as sisters. So don't have a fight with each other, okay? Sure. The sake of Medina, we are calling upon you, Allah. Oh, the sake of Medina. এরপর জামিয়াতুল মদিনা ভবন পরিদর্শন করেন, যা মাদ্রাসাতুল মদিনার একদম সামনে নির্মাণ করা হচ্ছে। এটা তো আমাদের জন্য, এখন 250 শিক্ষার্থী আছে আর 250-র মধ্যে মেজরিটি এখানকার স্থানীয়, যাদেরকে আনা খুব কষ্টসাধ্য ছিল। আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে এমন হয়েছে যে আমাদেরকে মানা করতে হয় যে একটু ওয়েট করুন। তো এখন একবার এই জামিয়া হয়ে গেলে তখন দিনের বেলা মাদ্রাসাতুল মদিনার স্টুডেন্টরা এখানে থাকবে আর এটা পুরো জামিয়াতুল মদিনা মহিলা শাখা হয়ে যাবে। আল্লাহ হর দয়া।
এই ক্যাপাসিটি প্রায় 700 সদস্যের ক্যাপাসিটি এখানে। এটি আর লাইব্রেরি, আচ্ছা দ্বিতীয় তলায় দেখুন, এগুলো সব বেডরুম, মাঝখানে করিডোর হবে, এক রুমে অ্যাটাচ বাথরুম দিয়েছি যাতে এখানে একজন নাজিম সাহেব থাকতে পারেন। অর্থাৎ সব কানে এই জায়গা এবং পেছনের জায়গা ফ্রি থাকবে, জি ন্যাচারাল থাকবে। আচ্ছা এরপর থার্ড ফ্লোরে স্টাফ হাউস থাকবে, যেগুলোর সিঁড়ি একদম ভিন্ন হবে, একটা সিঁড়ি থাকলে ইমার্জেন্সি, আরেকটা হবে আমাদের স্টুডেন্টদের। আচ্ছা নিগ্রানে সুরা আমাদেরকে টাস্ক দিয়েছিলেন নও মুসলিম সম্পর্কে, আমি সেটার জন্য দুটি অপশন বানিয়েছি। একটি হচ্ছে আমরা টাউনে কোনো ছোট জায়গা পেলে আমরা এই প্ল্যান দেখতে পারি, একাডেমিক ভবন, স্টাফ হাউস, গাড়ির অ্যাক্সেস, এখন নও মুসলিমদের নিয়ে আসছি, অ্যাট্রাকশন দিতে হবে, তাই ফিল্ড, বাস্কেটবল, এমন অ্যাক্টিভিটিস থাকবে যাতে তারা হেলদি থাকে। আর আনুমানিক এই প্রজেক্ট করতে আমাদের শুধু প্লট, এর পরিমাপ 15,000 স্কোয়ার মিটার দরকার। আচ্ছা এর $3.8 মিলিয়ন আর ওইটা করতে গেলে $3.1 মিলিয়ন লাগবে। আর এই যে প্রজেক্ট অলরেডি এখানে হচ্ছে সেটা আনুমানিক $8 মিলিয়ন, যার মধ্যে প্রায় 40% আমরা পে করে দিয়েছি। সরকার কি আমদ, নবীর আগমন, হুজুরের আগমন, আওয়ালের আগমন, আখিরের আগমন। এরপর নিগ্রানি সুরের সাথে স্থানীয় এক এলাকায় পৌঁছলাম, এটার নাম পোটা ভিলেজ। 2 ঘন্টার কষ্টকর এক সফর করে রাস্তা অনেক ডেঞ্জারাস ছিল, এখানে একটি ইজতিমার আয়োজন করা হয়েছে, এখানে অসংখ্য কৃষ্ণাঙ্গ মানুষ উপস্থিত ছিল। তকবীর নারায়ে রিসালত, নারায়ে রিসালত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিগ্রানি সুরা তাদেরকে ইসলামের পরিচিতি প্রদান করেন আর তাদেরকে ইসলামের দাওয়াতও দিয়েছেন। স্থানীয় একজন ইসলামী ভাই মালাবি ভাষায় এর অনুবাদ করেন। আল্লাহ পাক আমাদের উপরে অনুগ্রহ করেছেন যে তার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বানিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ আজ্জা বাজাল, মানুষ ওনার দাওয়াতে ইসলাম কবুল করেছেন, আল্লাহ আকবার। এই দৃশ্য দেখার মতো ছিল, সফরের সময় ক্লান্তি দূর হয়ে গিয়েছিল, অন্তর খুব খুশি হয়েছিল, চোখ অশ্রুসিক্ত ছিল, আল্লাহ আমাদের চোখে এই দৃশ্য দেখিয়েছেন। এই একটি ইজতিমার মধ্যে 300 অধিক মানুষ ইসলাম কবুল করেছেন। لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم تكبير رساله الله পাকের রহমত অনেক বড়, তিনি মুসলমানদের জন্য জান্নাত বানিয়েছেন, ইনশাআল্লাহ দুনিয়া তো কল্যাণ হবে, আর আল্লাহ চাইলে মৃত্যুর পরও আমাদের জান্নাত লাভ হবে, যা হবে সর্বশ্রেষ্ঠ স্থান।
আর সেখানে শান্তি আর শান্তি, পুরস্কার আর পুরস্কার, আনন্দ আর আনন্দ। যারা নও মুসলিম আছেন তাদেরকেও দাওয়াত দিচ্ছি, আপনারাও আসুন, ইসলাম কবুল করুন। আর আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি যারা মুসলমান হয়েছেন, আপনাদের সন্তানকে আপনি ইনশাল্লাহ যখন প্রতিষ্ঠান হয়ে যাবে, স্কুল হয়ে যাবে, ইনশাল্লাহ ইসলামিক সেন্টার প্রতিষ্ঠিত হবে, তখন ইনশাল্লাহ তাআলা এখানে আপনি এবং আপনার সন্তানের জন্য এই সকল ব্যবস্থা থাকবে, শিক্ষার ব্যবস্থা থাকবে, ইলমে দিন শিখার ব্যবস্থা থাকবে, কোরআন হাদিস শিখার ব্যবস্থা থাকবে, আর ইনশাল্লাহ একসাথে দিনের খেদমত করব, আমাদের রবকে রাজি করব, আর ইনশাল্লাহ এই দুনিয়াকে উত্তম বানাব এবং পরকালকে উত্তম বানাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে আমাদের যে ঘরগুলো যুদ্ধের ময়দানের মতো, আমাদের ঘরে যত ঝগড়াঝাটি, বাকবিতণ্ডতা হয়, যত ডিসপিউটস আছে, আমাদের যে রিলেশনশিপ বর্তমানে মোস্টলি ডিস্ট্রয় হয়ে গিয়েছে, আমি যদি বলি যে ফ্যামিলির যে সুন্দর একটি ইনফ্রাস্ট্রাকচার সেটা ডেমোলিশ হতে দেখা যায়, তো সেটার প্রাথমিক একটা কারণ, বেসিক রিজনের মধ্যে একটি রিজন হচ্ছে ব্যাক বাইটিং, অর্থাৎ গীবত। এটা যখন আমাদের ঘরে থাকে তখন মনে হয় যেন গীবত ঘরে এসে ঘরের সম্পর্কগুলোকে ছিদ্র করে দেয়, যেভাবে উইপোকা কাঠ ছিদ্র করে দেয়। তো আমরা যদি আমাদের ঘরকে শান্তি, নিরাপত্তা ও ভালোবাসার দোলনা বানাতে চাই, তাহলে আমাদেরকে গীবত থেকে বাঁচতে হবে। হযরত হাতিম আসাম রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে আমরা এই কথা জানতে পারি যে গীবতকারী জাহান্নামে বানরের আকৃতিতে রূপান্তরিত হবে, মিথ্যাবাদী দোজকে কুকুরের আকৃতি ধারণ করবে, আর হিংসুক জাহান্নামে শুকরের আকৃতি ধারণ করবে। আল্লাহর পানা, গীবত করা, মিথ্যা বলা, এভাবে হিংসা করা, আল্লাহ পাক আমাদেরকে আপনাকে এ থেকে হেফাজত রাখুক। Who's the dominant all over? Allahu Allah Allah Ey Daawat e Islami Who is Muhammad sallallahu alaihi wasallam? He is the last prophet of Allah subhanahu wa ta'ala. Anybody else, even after the program, in Islam there is no force. It is an invitation. তখন 1100 বেশি মানুষ ইসলাম কবুল করে। For my murshid's sake.